এডিট দপ্তরে হাজিরা দেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিটেক্টরেট বুধবার পনেরোই মার্চ সকালে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে যান জয়শ্রী শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তার স্বামী কুন্তল ঘোষকে গ্রেপ্তার করেছে ইডি কুন্তল ঘোষের একাধিক লেনদেনের হদিস পেয়েছে ইডি শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেককে গ্রেপ্তার করা হয়েছে এই মামলায় ইডি সূত্রের খবর স্বামীর বিভিন্ন আর্থিক লেনদেনের বিষয়ে জয়শ্রী ঘোষের কাছে কি তথ্য রয়েছে সেটাই জানতে চায় তারা ইডি দপ্তরে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একটি কথাও বলেননি জয়শ্রী ঘোষ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস তবে জয়শ্রী ঘোষকে কেন তলব করা হয়েছে এটাই হচ্ছে বড় কারণ তার কারণ হচ্ছে গিয়ে যে জয়শ্রী ঘোষ কুন্তল ঘোষের স্ত্রী এবং কুন্তলের একাধিক প্রজেক্টে জয়শ্রী ঘোষের নাম রয়েছে এবং সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস জয়শ্রী ঘোষের রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে কুন্তল ঘোষের একটি বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলেও জয়শ্রী ঘোষের সেখানে যোগ রয়েছে এবং সেখানে কীভাবে টাকা খাটতো সেই টাকা কীভাবে আসত কুন্তল কীভাবে কোন সেই কুন্তলের কাছে যে সে টাকা আসতো সেই টাকা কীভাবে খাটতো ইত্যাদি এই বিষয়গুলো জয়শ্রীর কাছ থেকে জানতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা অর্থাৎ কুন্তলের এই যে দুর্নীতির টাকার প্রহার এই দুর্নীতির টাকার পাহাড় কোথা থেকে কিভাবে আসছে এবং সেটা কোন কাজে ব্যবহার করা হচ্ছে ইত্যাদি এই বিষয়গুলো জয়শ্রীর কাছ থেকে জানতে চাওয়া হয় প্রথমেই এই প্রশ্নটা উঠেছিল যে জয়শ্রী ঘোষকে কেন তলব করা হয়েছে তিনি কি জানেন তার কারণ হচ্ছে গিয়ে জয়শ্রীরও নাম পাওয়া গিয়েছে যেখানে জয়শ্রীর জয়শ্রীকে স্টেক হোল্ডার হিসেবেই মনে করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সুতরাং জয়শ্রীকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য উঠে আসে সেটা জানাটা ভীষণ রকমভাবে জরুরি এবার এই কুন্তল ঘোষ সম্পর্কে যেটা এখনো পর্যন্ত জানা গিয়েছে কুন্তল টলিউডে তার টাকা খাটতো বিপুল পরিমাণ টাকা টলিউডে বা সিনেমা ইন্ডাস্ট্রিতে সে ইনভেস্ট করেছিল তার পাশাপাশি সোমা চক্রবর্তী বলে নামে নামে এক মহিলাকে কুন্তল টাকা দিয়েছিল পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছিল সোমাকে সোমার নিজস্ব পার্লার ছিল তো এই সমস্ত বিষয়গুলোকে জড়ো করে ইডি আধিকারিকরা তারা আরও তথ্য পেতে চাইছেন এবং জয়শ্রীর কাছ থেকে সেই সমস্ত তথ্যগুলো ধীরে ধীরে উঠে আসবে বলে মনে করা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্ট করুন আপনাদের মতামত জানান আর দেখতে থাকুন আজ তাক বাংলা